পদ্মা সেতুর দুই প্রান্তে নজরদারি ও অধিগতর নিরাপত্তা নিশ্চিতে বসানো হয়েছে পিটিজেড কন্ট্রোল ক্যামেরা। এছাড়া সেতুর জাজিরা ও মাও প্রান্তে আরও 34টি ডোম ক্যামেরা বসানো হয়েছে। গত মঙ্গলবার 9 আগস্ট এসব ক্যামেরা দিয়ে নজরদারি ও নিয়ন্ত্রণ কার্যক্রম শুরু হয়। সেতু বিভাগ থেকে জানা যায়, অনেক সময় পদ্মা সেতু এলাকায় যানজট সৃষ্টি হয়। 5 কিলোমিটার পর্যন্ত যানজটের চিত্র দেখাতে পারবে এই অত্যাধুনিক সিসি ক্যামেরার পিটিজেড কন্ট্রোল। এছাড়াও পদ্মা সেতু এলাকায় কোনো ধরনের বিশৃঙ্খলা ঘটলে সহজেই ক্যামেরা তা ধরা পড়বে। পদ্মা সেতু এলাকায় বিভিন্ন সময় দুর্ঘটনা ঘটে থাকে, সেই সব দুর্ঘটনা কীভাবে ঘটেছে সেটিও সহজেই শনাক্ত করতে পারবে এই ক্যামেরা। ক্যামেরাটি 180 ডিগ্রি পর্যন্ত চারিদিকে সমানভাবে ঘুরতে পারবে। এছাড়াও দুই পারের টোল প্লাজার ভিতরে নিরাপত্তার জন্য ক্যাশ বুথ ও বিভিন্ন জায়গায় আরও 34টি ক্যামেরা বসানো হয়েছে। পদ্মা সেতু টোল প্লাজার জাজিরা প্রান্তে কর্মরত ইঞ্জিনিয়ার আহমেদ জিবুল বলেন, পিটিজেড কন্ট্রোল ক্যামেরার মাধ্যমে 5 কিলোমিটার পর্যন্ত রাস্তার যানজট দেখা যাবে। এটা বসানোর মাধ্যমে পদ্মা সেতু টোল প্লাজা এলাকা আগের থেকে বেশি নিরাপদ হয়েছে।